আপনি আসাতে বরঞ্চ সুবিধাই হলো। আপনি এর একটা সলিউশন বলে দিন, নাহলে আমাদের পুরো ফ্যামিলি প্রবলেমে পড়ে যাচ্ছে। তোমাদের পরিবারের আজকের পর থেকে আর কোনো অসুবিধা হবে না, তবে তোমার একটু অসুবিধা হতে পারে। মানে তোমার বাবা তোমাকে সিগনেচার পাওয়ারটা দেননি। কাকে দিয়েছেন পাওয়ার অফ অ্যাটর্নি? আমাকে। ওকে, এক মিনিট থাকুন অন্তত, আমি চট করে গিয়ে চেক বইটা নিয়ে আসি। আপনি কয়েকটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছেন। দাঁড়া রুদ্র, চেক বই আনছো আনো, আমার কাছে থাকাই ভালো। তবে আমি কিন্তু দুমদাম করে চেক সই করতে পারবো না। কেন কেন পারবেন না? কারণ টাকাটা আমার নয়, টাকাটা আমার বন্ধুর অত্যন্ত পরিশ্রম করে রোজগার করা টাকা। কারো না জেনে সেই টাকাটা আমি জলের মতো খরচা করতে পারবো না। আপনারা বরং একটা কাজ করুন, প্রতি সপ্তাহে খরচে একটা হিসেব করে সেটা ওই দোয়েলমার হাতে দিয়ে দেবেন। আমি সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে তুলে ওই দোয়েলমার হাতে দিয়ে দেবো, আর আমি শুধু দোয়েলমার কথার উপর ভিত্তি করেই কিন্তু টাকাটা দেবো। কি, আপনি দোয়েলের কথাই টাকা দেবেন? হ্যাঁ। অপর্ণা, অপর্ণা, কি ভাবছো? আপনার কোনো জানাশোনা লয়ার আছে দিদি? কোনো বিপদ আপদ হয়নি তো? আমাদের বাড়িটা তো বাবার নামে, বাবা তো অনেকদিন হলো মারা গিয়েছেন, তাই সবাই বলছে যে বাড়িটা এবার মায়ের নামে করে নেওয়া উচিত। ও, এই ব্যাপার? আমার একজন দুঃসম্পর্কের কাজিন আছে, নাম হচ্ছে অভিষেক মুখার্জি, ও হাইকোর্টে প্র্যাকটিস করে। আমি ওর ফোন নাম্বারটা তোমাকে দিয়ে দেবো। প্রতিটা মুহূর্তে কিছু টাকার জন্য দোয়েলের কাছে ভিক্ষা চাইতে হবে। ভিক্ষে বলছিস কেন? পারবো এই পরিস্থিতির জন্য তুই দায়ী রুদ্র। আমি বলিনি দোয়েলকে কন্ট্রোল করতে? বলিনি দোয়েলের মতো মেয়েরা যা খুশি তাই করতে পারে? দেখ এবার, দেখ পিপি, আমি কিন্তু দোয়েলকে বারবার বলবি না, তুই শুধু নিজেকে নয় আমাকেও পথে বসিয়ে ছেড়েছিস। এখন ওই ওই হাঁকুড়ে মেয়েটার গোলগ্রহ হয়ে রাখতে হবে আমাকে। বলছো কি তোমরা? কি বলছো তোমরা? রুদ্র, রুদ্র চল খেয়ে নিবি, চল। না বেয়া, আজ থেকে আমি এই বাড়িতে কিচ্ছু খাবো না। রুদ্র পাগলামি করিস? রুদ্র, রুদ্র দেখি মুখটা একটুখানি বেসন লাগিয়ে দিই। আয়, হ্যাঁ তুই লাগিয়ে নে, তারপর আমি ওর তেলটা লাগিয়ে দেবো। ওই জবা কুড়ি দিয়ে তেলটা ফুটিয়ে রেখে দিয়েছি। কেন? ওমা কেন কি রে, আজ বাদে কাল তোর আইবুড়ো ভাতটা এসব লাগালে তবে তো সেদিন দেখতে সুন্দর লাগবে। তোমরা আমায় এমনভাবে সাজাচ্ছ আমি যেন বলির পাঠা। রাই, কি কি হচ্ছে? কি যা মুখে আসছে তাই বলছিস? আচ্ছা থাক 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 থাক, ঠিক আছে, তুমি তুমি যাও না, তেলটা নিয়ে এসো। বাড়ির লোক মানে ও কলকাতায় থাকে না, এখানে একটা মেসে ভাড়া থাকে। তা আপনি কে হন আসামির? বারবার আসামি আসামি বলছেন কেন? ওর নাম কিষান। এখন নিশ্চয়ই আপনি আমার মক্কেলকে ছেড়ে দেবেন? অসিত! ইয়েস স্যার। কিষাণ বোসকে ছেড়ে দাও। ওকে স্যার। বেরিয়ে আসুন। স্যার ডাকছে, ভেতরে যান। তুমি কি আমার বোনকে সত্যি ভালোবাসো কিষাণ? হ্যাঁ। তুমি কি রায়কে সত্যি সত্যি ভালোবাসো, নাকি রায় তোমার কাছে একটা চাওয়া, একটা জেদ?